বন্ধুরা, এই ক্লাসে আমরা ঝুঁকির তাৎপর্য নিয়ে জানবো। এই যে ঝুঁকি, এটা কেন গুরুত্বপূর্ণ একটা ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে? কেন ঝুঁকিকে সবসময় কনসিডার করা হয়? কেন আগে থেকে ঝুঁকিকে নিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন পরিকল্পনা করে থাকে যে অ্যাকচুয়ালি আগামীতে ঝুঁকি হলে আমাদের কী করতে হবে, বা এই ঝুঁকিটার মধ্যে যদি আমরা পড়ি, আমরা যদি এই ঝুঁকি মোকাবেলা করি তখন আমাদের কী করণীয় হবে, এই সব কিন্তু অনেক আগে থেকে একটা ব্যবসা প্রতিষ্ঠান, একটা ব্যবসা প্রতিষ্ঠান না, অ্যাকচুয়ালি যেসব প্রতিষ্ঠানগুলো ভালো তারা কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু অনেক আগে থেকে বিভিন্ন প্ল্যানিং করে থাকে। সো আলটিমেটলি এই ঝুঁকি অনেক বেশি গুরুত্বপূর্ণ, যদিও বিষয়টা ভালো না, বাট তবুও একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ব্যাপারটা খুবই বেশি ইম্পর্ট্যান্ট। সো কেন ইম্পর্ট্যান্ট, আমরা এখন সেই বিষয় সম্পর্কে জানবো, বা এই ঝুঁকির তাৎপর্য সম্পর্কে জানবো। ঝুঁকির তাৎপর্য দুই ধরনের, বা দুটি মূলত তাৎপর্য দুটি। প্রথমত, যদি কোনো কোম্পানির সাফল্য তথা সার্বিক উদ্দেশ্য সাধনের ঝুঁকির প্রভাব, আচ্ছা, যে কোনো কোম্পানির সাফল্য তথা সার্বিক উদ্দেশ্যে সাধনে ঝুঁকির প্রভাব রয়েছে। পূর্বে বলা হয়েছে প্রত্যাশার বাইরে কোনো কিছু ঘটার সম্ভাবনাকে ঝুঁকি বলা হয়। ফলে ব্যবসায় প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়নের সময় ভবিষ্যতে সম্ভাব্য ঘটনাসমূহ বিচার বিশ্লেষণ করে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করলে প্রত্যাশিত ক্ষতি থেকে বাঁচা যায়। দেখো, একটা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন করবে, এর মধ্যে কিন্তু অবশ্যই ঝুঁকি রয়েছে। একটা কোম্পানি কীভাবে উন্নয়ন করবে, তাদের একটা লক্ষ্য থাকবে সেটা অর্জনের মাধ্যমে, তাই না? এখন এইটার মাঝখানে কিন্তু অবশ্যই ঝুঁকি থাকবে। অ্যান্ড কীভাবে ঝুঁকি থাকবে, তারা যেটা প্রত্যাশা করছে, যদি তাদের প্রত্যাশিত যেই পরিকল্পনা এবং যেটা অ্যাকচুয়াল বিষয় যেটা বা আউটকাম হয় যদি আমাদের পার্থক্য থাকে, তো সেটাই কিন্তু আমরা ঝুঁকি বলি। এখন এই যে অর্থাৎ বলা হয়েছে প্রত্যাশার বাইরে কিছু ঘটনা সম্ভাবনাকেই ঝুঁকি বলা হয়। সো ফলে ব্যবসা প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়নের সময় ভবিষ্যতে সম্ভাব্য ঘটনাসমূহ বিচার বিশ্লেষণ করে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করলে প্রত্যাশিত ক্ষতির আশ থেকে বাঁচা যায়। এইবার কোম্পানি লাভ করার প্ল্যান করছে 500,000 টাকা। সো এর মধ্যে ঝুঁকি আছে যে তারা যেই কাঁচামালটা ক্রয় করছে, প্রত্যেক কেজি দাম হচ্ছিল মনে ধরে নিচ্ছি 30 টাকা, তারা ই করছে এই বছরে এই কাঁচামালের ক্রয় মূল্য 35 টাকা করে হয়ে যেতে পারে। সো প্রত্যেক কেজিতে দাম 5 টাকা করে বেড়ে যাবে। সো এই যে একটা ঝুঁকি হওয়ার সম্ভাবনা আছে, বা ঝুঁকি মোকাবেলা করার সম্ভাবনা আছে, যদি এখন কোম্পানি কাজ করে, ঠিক আছে, আমাদের এইবার এই যে কাঁচামাল এটার মূল্য বেড়ে যাওয়ার একটা চান্স আছে, আমরা একটা কাজ করি, আমরা আগে থেকে অনেক পরিমাণ গুদাম ঘরে আমাদের কাঁচামাল ক্রয় করে রেখে দিই 30 টাকা মূল্যে, তাহলে আমাদের এই যে আগামীতে একটা 5 টাকা বেড়ে যাওয়ার চান্স আছে, এই ঝুঁকির হাত থেকে আমরা রক্ষা পাবো। সো এইভাবেই আগে যদি পরিকল্পনা প্রণয়ন করে সম্ভাব্য ঘটনাসমূহকে বিচার বিশ্লেষণ করে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করলে প্রত্যাশিত ক্ষতির হাত থেকে বাঁচা যায়, আর আলটিমেটলি সার্বিক উন্নয়ন সাধন হয় কিন্তু, বা উদ্দেশ্য সাধন হয়। সো যদি আমরা উদাহরণ দেখি এই বিষয়ে, একটি কোম্পানি শুধু নদীপথে কাঁচামাল অনায়নের সুবিধার কথা চিন্তা করে নদীর ধারে কারখানা স্থাপন করে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 2-1 বছর পরে জলোচ্ছ্বাসে নদী ভাঙনের ফলে কারখানাটি নদীতে বিলীন হয়ে গেলে কোম্পানিকে বিপুল ক্ষতির সম্মুখীন হতে হবে, ফলে কোম্পানিটির সাফল্য অর্জন সম্ভব হবে না। কিন্তু প্রতিষ্ঠান যদি এই সম্ভাবনার কথা আগে থেকে বিবেচনা করতো, তবে হয়তো ঠিক নদীর পাড়ে কারখানা স্থাপন না করে এবং করতো না, এবং তাতে করে একটি সফল প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হতো। তো দেখো, খুব ইজি এবং খুব সিম্পল একটা উদাহরণ যে একটা কোম্পানি নদীতে তাদের পণ্য আনানয়া করে বা মালামাল আনানয়া করে। এখন তারা চিন্তা করলো যে হয়তো বা একটা সময় বা চিন্তা করেনি যে আসলে এটা হতে পারে জলোচ্ছ্বাসের ফলে নদী ভাঙনের জন্য তাদের কারখানা নদীতে বিলীন হয়ে যেতে পারে। সো এইটা যদি তারা চিন্তা না করে নদীর পাশেই করে এবং অ্যাকচুয়ালি যদি এটা হয়, তাহলে কিন্তু তাদের বিশাল পরিমাণ ক্ষতি গুনতে হবে। এর চেয়ে তারা যদি এই ছোট্ট একটা ব্যাপারে আগে চিন্তা করে রাখে যে ভাই, নদীর পাড়ে যদি নদী ভাঙনের ফলে আমাদের কারখানা পানিতে চলে যায় বা নদীতে চলে যায়, তাহলে কিন্তু আমাদের বিশাল ক্ষতি হবে। সো আমরা এইটা হচ্ছিল নদী, আমরা এইখানে কারখানা না করে আমরা একটু ভিতরের দিকে নিয়ে আসি, এইখানে নিয়ে আসি, তাহলে আমাদের হয়তো বা নদী ভাঙনের ফল হাত থেকে আমরা রক্ষা পেতে পারি এবং বিপুল ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারি। এটা ছিল প্রথম তাৎপর্য। এবং দ্বিতীয়ত হলো, ব্যবসায় প্রতিষ্ঠান মুনাফা অর্জন নির্ভর করে পণ্যের বাজার চাহিদার উপরে। ফলে ব্যবসায় শুরু করার আগে প্রতিটি প্রতিষ্ঠানের বাজার চাহিদা সম্পর্কিত বিচার বিশ্লেষণ করে বাস্তবসম্মত চাহিদার অনুমান করে সেই অনুযায়ী ব্যবসায় পরিচালনা ও বাস্তবায়ন করতে হবে। বাজারে প্রকৃত চাহিদা অনুমেয় চাহিদা থেকে কম বা বেশি হতে পারে, কোনো কারণে প্রকৃত বিক্রয় অনুমেয় বিক্রয় থেকে খুব কম হলে পর্যাপ্ত মুনাফা অর্জন সম্ভব হবে না। আচ্ছা, একটা এক্সাম্পল দেই। দেখো,
আগের যে বাটন ফোনগুলো ছিল, ছোট্ট একটা ডান্ডি থাকতো, বা আচ্ছা নর্মাল বাটন ফোনই করি, ডান্ডি বাদ দিই, তো এইটা হচ্ছে একটা বাটন ফোন, এটা হচ্ছে স্ক্রিন আর এখানে বাটন। দেখো এইগুলা কিন্তু একসময় প্রচুর চলতো সারা ওয়ার্ল্ড ওয়াইড, তাই না? যদি তোমাদের যদি ছোটবেলায় মনে থাকে, তোমরা কিন্তু ছোট নোকিয়া যে স্নেক মোবাইল আছে সেখানে স্নেক গেমও খেলেছো। বাট বর্তমানে কি হয়েছে, আস্তে আস্তে সব ফোন ডিজিটাল বা টাচ হয়ে গিয়েছে। এখন জাস্ট এখানে থাকে একটা বাটন, এইখানে একটা ক্যামেরা, দুইটা ক্যামেরা, এই এই হচ্ছিল ওভারঅল একটা মোবাইল হয়ে গিয়েছে। এখন একটা ব্যবসা প্রতিষ্ঠান এখন বাজারে নামবে, মোবাইল তৈরি করবে, তারা চিন্তা করলো আচ্ছা কাজ করি, আমরা বাটন ফোন দিয়ে শুরু করি। তারা কী করলো, বাজারে সব মিলে মনে করো বাংলাদেশের বাজারে সব মিলে কত ধরবো, ধরে নিলাম 25 লক্ষ বাটন ফোন তৈরি করলো। কিন্তু এখন কি মানুষ বাটন ফোন ইউজ করে? করে। যারা দেখবে খুবই নিম্ন আয়ের ব্যক্তি, মানুষ যাদের জাস্ট কথা বলার জন্য ফোন লাগবে, অনেকেই আছে বাটন ফোন ইউজ করে। কিন্তু দেখা গিয়েছে বাজারে এই বাটন ফোনের চাহিদা মাত্র 10 লক্ষ, কিন্তু তারা তৈরি করেছে কত, মোট 25 লক্ষ। তো দেখো বিচার বিশ্লেষণ করে, বাস্তবসম্মত চাহিদা অনুমান করে সে অনুযায়ী ব্যবসা পরিচালনা করলে ও বাস্তবায়ন করতে হয়। সো আমার যেই পরিমাণ চাহিদা আমি সেইটাকে মাথায় রেখে কিন্তু পণ্য তৈরি করবো। কিন্তু এই কোম্পানি কি করেছে, তারা একে তো বর্তমানে চলে সম্মেলায় স্মার্টফোন, এখন হয়তো ধরে নিচ্ছি বাজারে সম্মেলায় স্মার্টফোনের চাহিদা আছে ধরে নিচ্ছি 80 লক্ষ। সো একে তো যেইটা চাহিদা সেই অনুযায়ী কাজ করে নেই, করেছে তারা কি, তারা করেছে হচ্ছিল বাটন ফোন। তার উপরে বাটন ফোন হওয়ার কথা বাজারের চাহিদা মতো 10 লক্ষ, বাট তারা বানিয়েছে 25 লক্ষ। সো আলটিমেটলি তাদেরকে সব বিক্রি হবে, হবে না। সো এই যে একটা প্রতিষ্ঠান যেই পণ্য নিয়ে বাজারে নামে, সেটা নিয়ে কিন্তু অবশ্যই আগে তাদের বিচার বিশ্লেষণ করতে হবে যে ভাই বাজারের ডিমান্ড কত, সেই অনুযায়ী তাদের কিন্তু পণ্য তৈরি করতে হবে। বাজারে বর্তমানে কোন পণ্যের ডিমান্ড, এখন ধরে নিচ্ছি বাজারে মানুষ খাতা লেখা কলমের জন্য সব ইউজ করা হচ্ছিলো কলম। সো কলমের চাহিদা অনেক বেশি, কারণ ক্লাস 2-3 পরে সবাই কলম দিয়ে লেখাপড়া করে, লেখার কাজ করে। কিন্তু একটা প্রতিষ্ঠান কী করলো, সে সব ঢাকায় এসে তার সব কি পেন্সিল বানালো, মনে করো মোট 2 কোটি পেন্সিল বানাবো, 1 কোটি পেন্সিল বানালো, এত কি বিক্রি হবে, হবে না। কারণ কি, বেশি প্রয়োজন হয় কলম, এখন প্রয়োজন কলমের বানিয়ে রেখেছে পেন্সিল বেশি করে, তাহলে কিন্তু কখনোই প্রপারলি বা সেই অ্যামাউন্ট বিক্রি হবে না। সো অবশ্যই আগে থেকে বিচার বিশ্লেষণ করে কিন্তু পণ্য বিক্রি করতে হবে, বাজারে সেই পরিমাণে পণ্য সাপ্লাই করতে হবে, তাহলে কিন্তু একটা প্রতিষ্ঠান পর্যাপ্ত মুনাফা অর্জন করতে সম্ভব হবে, আদারওয়াইজ পর্যাপ্ত মুনাফা পাবে না। যেমন একটা উদাহরণ দেখি, বর্ষাকালে অতি বৃষ্টিপাতের আশা করে ছাতা প্রস্তুতকারী একটি কোম্পানি অধিক ছাতা প্রস্তুত করে, কিন্তু পরবর্তীতে যদি বর্ষাকালে কম বৃষ্টিপাত হয় ছাতা প্রস্তুতকারী ছাতা অবিক্রিত থাকার সম্ভাবনা থাকে, ফলে কোম্পানিটির পক্ষে প্রয়োজনীয় মুনাফা অর্জন সম্ভব হয় না। এই অবস্থায় ছাতা সাথে যদি অন্য কিছু পণ্য কোম্পানি তৈরি করতো, তবে হয়তো বৃষ্টি কম হলেও সেই পণ্যের চাহিদা হ্রাস পেত না এবং কারবারটি কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পারত। একটা কোম্পানি শুধুমাত্র ছাতা বিক্রি করে, দেখো ছাতা বিক্রি করে, এখন যদি কোনো বছর বৃষ্টি কম হয় তাহলে কিন্তু ছাতা বিক্রি হবে না। তো মনে করো কোম্পানি ছাতার পাশাপাশি জুতাও বিক্রি করা শুরু করলো, এখন দেখো যদি কোনো ছাতার পরিমাণ কমেও যায় বিক্রির পরিমাণ, জুতা কিন্তু সারা বছর অলমোস্ট সেমই থাকে, যেই মৌসুম হোক না কেন ভাই জুতা মানুষের প্রয়োজন হয়। সো যদি এ ছাতার সাথে সাথে জুতাও বিক্রি করা শুরু করে, তাহলে কিন্তু তাদের ঝুঁকির মধ্যে পড়ার সম্ভাবনা একটু কম, কারণ ছাতার বিক্রি কমলেও তারা মোটামুটি জুতার বিক্রি দিয়ে একদম খুব লাভ না হলেও মোটামুটি লস কিন্তু কভার করতে পারবে। সো এইভাবে কিন্তু তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে ঝুঁকি হ্রাস করতে পারবে। সো ঝুঁকি কেন প্রয়োজন, একটা প্রতিষ্ঠান কোন কোন অবস্থায় গিয়ে কী কী হতে পারে এবং কী কী রিজনে তাদের যে মূল উদ্দেশ্য সেটি অর্জন করা থেকে হয়তো বা তারা বাধা পেতে পারে, এইসব কিন্তু আলটিমেটলি ঝুঁকির মাধ্যমে তারা বের করবে যে ভাই একটা কাজ করব, এখানে ঝুঁকি এইটা এবং এইটার বাধা কিন্তু আমাদের মেইন বাধা, এটা পার করতে পারলে আমরা আমাদের উদ্দেশ্য অর্জন করতে সম্ভব হবো। সো এই ঝুঁকিটা প্রথমে আমাদের দেখতে হবে কী ঝুঁকি আছে, সেটিকে আইডেন্টিফাই করে সেটি মোকাবেলা করার বা ঝুঁকিকে বাদ দেওয়ার আমাদের বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। সো এটার ফলে কিন্তু একটা প্রতিষ্ঠান অ্যাকচুয়ালি লাভ করবে বা তাদের মূল যে উদ্দেশ্য সেটি অর্জন করতে সম্ভব হবে। তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই, আশা করি তোমরা ঝুঁকির তাৎপর্য সম্পর্কে বুঝতে পেরেছো। বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।